এইরকম মুচমুচে ব্রেড পটেটো রোল আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজ আমি তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি তৈরি করে নেব ব্রেড পটেটো রোল। বাচ্চা থেকে বড় সকলের খুব ভালো লাগবে। সন্ধ্যা স্ন্যাক্সে এরকম একটা চটপটা রেসিপি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। প্রথমে আগে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে রাখা আদা আর রসুন। আদা রসুনটা থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণে দিয়েছি। এরপর ভালোভাবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যাচ্ছে। ভালোভাবে পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, স্ম্যাশ করে দিয়ে দিলাম। এরপর আলুটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এই পুরটা তৈরি করার সময় একটু আদা রসুন থেতো করে দিয়ে দেবেন, দেখবেন এই পুরের টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দেবো এই সময় স্বাদ অনুসারে গোলমরিচ গুঁড়ো আর লবণ। গোলমরিচটা অপশনাল, আপনারা ঝালটা বুঝে এখানে ব্যবহার করবেন। যেহেতু লঙ্কা কুচি দিয়েছি, গোলমরিচটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এরপর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই আলুর পুরটা। আমি এখানে কোনো মশলা আর ব্যবহার করিনি, খুব সিম্পলভাবে এই আলুর পুরটা তৈরি করে নিয়েছি। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে এবার ঠান্ডা করে নেব। এরপর নিয়ে নিয়েছি এখানে আমি চারটে ব্রেড। একটা বাটি নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম একটু জল। ব্রেডগুলোর ধারটা এবার আমি কেটে নেব। এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করবেন অবশ্যই। ব্রেডের ধারগুলো চারপাশে আমি এভাবে কেটে নিচ্ছি। এই ব্রেডের ধারগুলো আপনারা ফেলে দেবেন না, এগুলো ব্রেড ক্রাম তৈরি করতেও কাজে লাগাতে পারেন। ব্রেডের চারপাশটা ভালোভাবে কেটে নিলাম। এরপর একটা ব্রেড নিয়ে এভাবে জলের মধ্যে এপিট ওপিট উল্টে দিয়ে একটু ভিজিয়ে নেব। তারপর ভালোভাবে চেপে চেপে ব্রেডের থেকে জলটাকে বের করে নিতে হবে। খুব ভালোভাবে প্রেস করে নিয়ে ব্রেডের জলটা বের করে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। আবার ছিঁড়ে যাতে না যায় সাবধানে এটা করবেন। ভালোভাবে জলটা আমি বের করে নিয়েছি। এরপর আলু স্টাফিংটা আমি দিয়ে দিলাম, এক চামচ মতো আলু স্টাফিং ব্রেডের ওপর দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে এভাবে চারপাশটা মুড়ে নিয়ে একটা এরকম ডিম্বাকৃতির মতন আমি শেপ তৈরি করে নেব। চারপাশটা ভালোভাবে মুড়ে দিতে হবে, আর এভাবে হাতের মধ্যে একটু চেপে চেপে একটা এরকম ওভাল শেপ তৈরি করে নিয়েছি আমি। এইভাবেই সেম প্রসেসে এক একটা করে ব্রেড রোল আমি তৈরি করে নেব। সবকটা ব্রেড রোল আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল।
রিফাইন্ড অয়েল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, এই সময় আমি এক এক করে এই ব্রেড রোলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে একদমই ভাজবেন না, তাহলে চট করে ওপরটা লাল হয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না, তিতকুটে হয়ে যেতে পারে। আর ওপর থেকে এভাবে হালকা হালকা করে তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। একটা পাশ হয়ে গেছে, অপর পাশটা উল্টে দেব। এইভাবে এপিট ওপিট করে ব্রেড রোলগুলোকে ভেজে নিতে হবে। চারপাশটা খুব সুন্দরভাবে মাঝারি আছে ভেজে নিতে হবে। দেখুন, সুন্দরভাবে চারপাশটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নেব এভাবেই আমি। এরপরে বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। একইভাবে সমস্ত ব্রেড রোলগুলোকে আমি ভেজে নিয়েছি। চটজল দিয়েই ব্রেড রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যাবেলায় এরকম একটা স্ন্যাক্স কিন্তু সকলের খুব ভালো লাগতে পারে। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।